বাংলায় মদের ফোয়ারা। উত্তরপ্রদেশের পর এবার মদ বিক্রিতে রেকর্ড করলো মালদা। এক বছরে বিক্রি হলো 365 কোটি টাকার চোলায়। মদ বিক্রিতে উত্তরপ্রদেশের পাশাপাশি নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গের মালদা জেলা। যদিও ইতিমধ্যেই জেলা জুড়ে বেআইনি চোলাই বিরোধী অভিযান শক্তপোক্ত করা হয়েছে, তবে হঠাৎই ব্লক স্তরের আধিকারিকরা চোলাই মদ তৈরি ও বিক্রি করার ঠেকগুলিতে অভিযান চালায় এবং সব নষ্ট করে দেয়। পাশাপাশি গ্রামগঞ্জের মানুষকে চোলাই মদের ক্ষতিকর দিকগুলিও বুঝিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে অনেকেই চোলাই থেকে মুখ ফিরিয়ে নিয়ে দেশি মদের দিকে ঝুঁকছেন। আর সেই সুবাদেই রেকর্ড হাঁকিয়ে বসে আছে মালদা জেলা। জানা গিয়েছে 2022-23 আর্থিক বর্ষে এই জেলায় 365 কোটি টাকার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বাংলা মদ বিক্রি হয়েছে। শুধু তাই নয়, চলতি আর্থিক বর্ষের গত এপ্রিল মাস পর্যন্ত মালদা জেলায় এই মদ বিক্রি হয়েছে 34.5 কোটি টাকার। অর্থাৎ এতে যে রাজ্যের কোষাগারে বিপুল পরিমাণে রাজস্ব ঢুকেছে তা বোঝাই যাচ্ছে। মালদা জেলা আবগারি দফতরের রিপোর্ট অনুযায়ী গত আর্থিক বর্ষে জেলার 15টি ব্লক এবং 2টি পুরসভা এলাকা মিলিয়ে 90,63,121 লিটার দেশি মদ বিক্রি হয়েছে, যার জেরে 365 কোটি টাকা ঢুকেছে সরকারি কোষাগারে। চলতি অর্থবর্ষের এপ্রিল পর্যন্ত 6,49,584 লিটার মদ বিক্রি হয়েছে, যার টাকাও ঢুকেছে সরকারি কোষাগারে। মালদা জেলার আবগারি আধিকারিকদের দাবি, জেলায় এখন বছরভর নানা অনুষ্ঠান লেগেই থাকে, কখনো বর্ষবরণ তো কখনো দুর্গাপুজো। এছাড়া শীতের মৌসুমে পিকনিক সহ নানান অনুষ্ঠানেও দেশি মদের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। সেই সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতির সম্পূর্ণ সুবিধা ভোগ করে লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলিও আগামী দিনে এর থেকে বেশি মদ বিক্রি করতে পারবে, এমনটাই আশা করছেন তারা। জিরো রিপোর্ট, বর্তমান স্টোরি।